রেলে কাটা পড়ে মৃত্যু হলো এক ইট ভাটার শ্রমিক, নাম লিচু ওরাং। ঘটনা শনিবার সকালে জিরানিয়া থানাধীন নোয়াবাদী এলাকায় লিচু ওরাংয়ের মৃত্যু কেন্দ্র করে শোকের ছায়া সংশ্লিষ্ট ইট ভাটাগুলিতে। রাজ্যে আবারও মৃত্যু ইট ভাটা শ্রমিকের, রেলে কাটা পড়ে তার মৃত্যু হয়। মৃত শ্রমিকের নাম লিচু ওরাং। ঘটনা শনিবার সকালে, ঘটনাস্থল জিরানিয়া থানার নোয়াবাদী এলাকায়। এদিন সকালে তেরিয়ামোড়া থেকে আগরতলার দিকে আসছিল পণ্যবাহী একটি ট্রেন, ট্রেনের কাটা পড়ে মৃত্যু হয় লিচু ওরাংয়ের, জানান জিআরপি সাব ইন্সপেক্টর তপন কুমার পাল। সকালবেলা প্রায় সাড়ে সাড়ে আটটা আটটার সময় খবর পেয়েছি জিরানিয়া থানার থেকে যে নোয়াবাদ যে একটা রান্না করা হয়েছে, খবর পেয়ে আমরা গেছি, গিয়ে দেখলাম রেলট্রেকের পাশেই গুলির দ্বিখণ্ডিত অবস্থা, দুটা পা আলাদা আর সুইট আলাদা বুঝতে ফিরে গেছি। খবর পেয়ে রেল পুলিশ ছুটে আসে অকুস্থলে, উদ্ধার করে লিচু ওরাংয়ের মৃতদেহ, নিয়ে যায় হাসপাতাল মর্গে। মৃত লিচু ওরাংয়ের মূল বাড়ি ঝাড়খণ্ডের বিষ্ণুপুর থানা এলাকায়। লিচু ওরাংয়ের মৃত্যু কোনো দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা নিয়েও ধন্দে পুলিশ। এই বিষয়ে তার পরিবারের লোকজন মুখ খোলেনি। লিচু ওরাংয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সংশ্লিষ্ট এলাকার ইট ভাটা শ্রমিকদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।